দাদা কর্মসংস্থান রয়েছে বাংলা না 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 কর্মসংস্থান নেই নেই কোন রাজ্যে যেতে হচ্ছে কাজ করতে উত্তরপ্রদেশ বিহার কি বলছ কি বলছ নাই রয়েছে বাংলায় কর্মসংস্থান রয়েছে না নেই নেই হ্যাঁ নেই 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 রে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হয়নি এখন হওয়া দরকার হওয়া দরকার মানুষ বলছে রামরাজ্য প্রতিষ্ঠা হওয়া দরকার হওয়া দরকার রামরাজ্য অবশ্যই কি রাজ্য রামরাজ্য অবশ্যই রামরাজ্যের প্রয়োজন আছে রামরাজ্যের প্রয়োজন রয়েছে রামরাজ্য 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 রামরাজ্যের কথা বলা হয় আসলে রামরাজ্যটা কি খায় না মাথায় দেয় গোটা বাংলার মানুষ বলছে রামরাজ্য মানে পেটের ভাত মাথার ছাদ নারী সুরক্ষার হাতে কাজ তা কি রয়েছে বাংলায় আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করতে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজশ্রী লাইডি আমার সঙ্গে রয়েছেন সাথী সেনাপতি বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার সমাজকর্মী শাসক পক্ষে কথা বলবেন আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায় সমাজকর্মী শাসক পক্ষে কথা বলবেন রিতেশ বসাক রয়েছে সিপিআই নেতা আমি আলোচনা আসবো আমি প্রথমে সুদীপ্তদাকে শুরু দিয়ে শুরু করি সুদীপ্তদা রামরাজ্য মানে পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ আর নারী সুরক্ষা তা কি বাংলায় রয়েছে শুধু বাংলার কথা তুলে কেন বাংলাকে ছোট করছো আগে তুমি ভারতবর্ষের কথা তোলো ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য বাংলা ভারতবর্ষে কি আনএমপ্লয়মেন্ট ভারতবর্ষে কি নেই কোথায় চলে গেল ভারতবর্ষের রামরাজ্যর প্রতিষ্ঠা নেই সে গুজরাটে টেসলা চলে এলো আর এখান থেকে টাটা চলে গেল সুদীপ্তদা প্রধানমন্ত্রী কোথাকার রিপাবলিক ভারত রয়েছে গোটা দেশকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য রিপাবলিক ওয়ার্ল্ড রয়েছে আপনি আজকে বলুন বাংলা সম্পর্কেই বলুন বাংলায় কি নারী সুরক্ষা রয়েছে বাংলায় চাকরি রয়েছে বাংলায় পেটে ভাত মাথার ছাদ রয়েছে ইয়েস অর নো পুরো ভারতবর্ষের তুলনায় যদি বাংলাকে তুমি বাংলাকে বাংলার নিরিখে যদি তুলনা করো তাহলে সবকিছুই বাংলায় ভারতবর্ষের তুলনায় বাংলা এগিয়ে কারণ হচ্ছে কি মনে হয় দাদা বাংলা এগিয়ে রয়েছে কাজে এগিয়ে রয়েছে কর্মসংস্থান এগিয়ে রয়েছে না একদমই না একদমই না মানুষ বলছেন একদমই না আপনি বলছেন এগিয়ে রয়েছে একটা পরিষ্কার কথা বলছি বাংলাতে কর্মসংস্থান আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাতে রাস্তায় বসে রয়েছে বাংলাতে যে রসদ পৌঁছানো হয় কেন্দ্র সরকারের তরফ থেকে সেই রসদের তুলনায় বাংলাকে এগিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জী বাংলা যে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে তার জন্য দোষ কেন্দ্র সরকারের সেটা বলছেন তো উত্তর দেবেন বাংলায় যে রামরাজ্যের কথা বলা হচ্ছে রামরাজ্যের স্বপ্ন গান্ধীজির ছিল আজকে দাঁড়িয়ে টেসলা মোটরস আবার ফেরত এসছে গুজরাটে এসছে আজকে উত্তরপ্রদেশ যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে সেখানে পেপসিকো থেকে আরম্ভ করে অ্যাপেল স্যামসাং মাইক্রোসফট প্রত্যেকটা বহুজাতিক কর্মসংস্থানে কোম্পানি আজকে যাচ্ছে পশ্চিমবাংলায় ঠান ঠান গোপাল পশ্চিমবাংলায় 10 বছর 12 বছর মুখ্যমন্ত্রী শাসন করেও এখন অবধি যেসব খুলতে পারেনি ডানলপ খুলতে পারেনি একটা কারখানা বন্ধ হওয়া জুট মিলগুলো খুলতে পারেনি 70টার মধ্যে 22টা জুট মিল বন্ধ হয়ে গেছিল পশ্চিমবাংলায় একটা জুট মিল খুলতে পারেনি নদিয়া যেখানে 1 নম্বর পাটের জেলা আগামী ভবিষ্যৎ বাংলায় কর্মসংস্থান রয়েছে পেটের ভাত মাথার ছাদ রয়েছে আপনি বলুন রয়েছে কি মনে হয় রয়েছে বাংলায় কর্মসংস্থান রয়েছে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হয়নি এখন হওয়া দরকার হওয়া দরকার মানুষ বলছে রামরাজ্য প্রতিষ্ঠা হওয়া দরকার হওয়া দরকার রামরাজ্য অবশ্যই কি রাজ্য রামরাজ্য অবশ্যই রামরাজ্যের প্রয়োজন আছে রামরাজ্যের প্রয়োজন রয়েছে মানুষ বলছে শুনুন দুর্গা রাজ্য হোক সরস্বতী রাজ্য হোক কিংবা গণেশ রাজ্য হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যে ইন্ডেক্সগুলো চাইলেন মাথা দাঁড়া আপনি বলুন আপনি বলুন আপনি বলুন আপনি বলে নিন কারণ মমতা রাজ্য আর চাইছে না গতকালকেই ব্যারাকপুরে একটা জুট মিল বন্ধ হয়ে গেছে 3000 শ্রমিক কর্মহারা এই মুহূর্তে দাদা নারী সুরক্ষার কথা বলছিলেন আপনারা জানেন না বলা করে গতকালকে একজন বাচ্চাকে যৌন নিগ্রহ করেছে আপনাদের তৃণমূলের নেতা ছেলে রামরাজ্য মানে শান্তি শৃঙ্খলা রাজকতা মানে অরাজকতার পশ্চিমবঙ্গে আমরা কি পশ্চিমবঙ্গ মানে অরাজকতা ভুখা পেট হরতাল চতুর্দিকে কর্মবিরতি মানুষ বসে আছে চাকরির জন্য শিশু মৃত্যু লজ্জা করে না বলতে গতকালকে বর্ষে 4টে রাজ্যকে বিমারু রাজ্য বলে যে রাজ্যর স্বপ্ন দেখছে কত বছর আগে বলতে কত বছর বলে গুগল করে দেখে নিন কত বছর করে দেখে কত বছর কত গুগল করে আরে কত আরে গুগল করে দেখে নিন না কত বছর এখনো বলে এদের মাথার উপর ছাদ নেই পেটে ভাত নেই সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গা আছে সবচেয়ে বেশি লজ্জা করা উচিত আমি শুনিনি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান রয়েছে না কর্মসংস্থান পশ্চিমবাংলায় অনেক পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে
আপনি এই রাজ্যের পরিস্থিতি তুলে ধরলেন, আপনি 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 বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হয়েছেন, দাদা কর্মসংস্থান রয়েছে বাংলা? না না না, কর্মসংস্থান নেই। নেই। কোন রাজ্যে যেতে হচ্ছে কাজ করতে? উত্তরপ্রদেশ, বিহার। কি বলছে, কি বলছে, এগুলো কি বলছে?